মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, বিপদ পড়বে না তুমি যখন জেঠায় যাও, বলো না বিপদ পড়বে না তুমি যখন জেঠায় যাও, মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়াবলে থা যায় না, সুবহানাল্লাহ, আমার নবী করেন ঘোষণা মায়ের দোয়াবলে থা যায় না, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, মায়ের যখন দোয়া করে চলে যায় ওই আরশ পারে, আল্লাহু আকবার, মায়ের যখন দোয়া করে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পার, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পার, মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল, কাদের কাদের মাস হাত তুলেন, মাশাআল্লাহ হাত না মান, কাদের কাদের মা নাই হাত তুলেন, ওহ আফসোস, হাত না মান, কাদের কাদের বাবা নাই হাত তুলেন, ও আল্লাহ যে ভাই গুলোর মা বাবা নাই তাদেরকে জান্নাত বাসী করে দেন, সুবহানাল্লাহ, এরে নবীর উম্মতের দল, আজকে বড় বাংলার জমিনের দিকে তাকাইলে বড় কষ্ট হয়, মা বাবা ঘরের মধ্যে ঘুমায় রয়েছেন, তিন বেলা ভালো খাবার পায় না, আজকে কিছু মানুষ গরু লইয়া বাবা দরবারে হাজির, আসলে নাই পিসাব দোয়া করলে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি আছে, কিন্তু মা বাবা দোয়া করে আল্লাহ আমার সন্তানকে আপনি আলেম বানাইয়া দেন, আমার সন্তানকে হাফেজ বানাইয়া দেন, আমার সন্তানকে মুফতি সাহেব বানাইয়া দেন, আমার সন্তানকে কারি বানাইয়া দেন, আমার সন্তানকে এমপি বানাইয়া দেন, আমার সন্তানকে এসপি বানাইয়া দেন, আল্লাহর কসম মালিকের কসম, মাল জাল্লাকে বলে আল্লাহ আমার সন্তানকে আমি জাহান্নাম থেকে মুক্তি করে দেন, হাত তুলতে দেরি হয় সঙ্গে সঙ্গে আমার মালিক দোয়াখানা কবুল করে নেয়, এরা নবীর উম্মতের দল, কোটি কোটি টাকা খরচ করে বাংলার জমিন থেকে হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করার জন্য মানুষ চায়, বলেন তো কোনো গ্যারান্টি আছে নি হজ কবুল হয়েছে, গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই, আপনার হজ কবুল হয়েছে কি হয় নাই কোন গ্যারান্টি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন কোন বান্দা যখন কোন বান্দি যখন মায়ের দিকে তাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন যখন কোন বান্দা বান্দি মায়ের দিকে দৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কবুল হজের সব দিয়ে দেন, সুবহানাল্লাহ, সাহাবী জিজ্ঞাসা করলেন আমার পয়গম্বর যদি কোন বান্দা বান্দি দৈনন্দিন পাঁচবার দেখায় আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কিরাম নবীকে বললেন আমার পয়গম্বর প্রত্যেকটা দিন যদি কোন আল্লাহর বান্দা মায়ের চেহারার দিকে শুধুবার তাকায় সে কি কবুল হজের সব 100টা পাবে, রাসূল ঘোষণা দেন যদি কোন আল্লাহর বান্দা
মায়ের দিকে দৃষ্টি দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর বলেন, 100 বার তাকালেও আল্লাহ তাআলা আমল নামার মধ্যে 100 হজ কবর হজ সব দিয়ে দেন। এরা নবীর উম্মতের দল, খবরদার খবরদার যুবক, মা বাবা শুনে বেয়াদবি করিও না। আল্লাহর রাসূল ঘোষণা দেন, যেই সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে যায় ওই সন্তানের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়। যেই সন্তানের প্রতি মা বাবা বেজার ওই সন্তানের প্রতি আমার আল্লাহ তাআলা বেজার। এরা নবীর উম্মতের দল, যত বড় আল্লাহর ওলি হও না কেন, যত বড় হাফেজ কোরআন হও না কেন, মুফতি সাহেব হও না কেন, মুহাদ্দিস সাহেব হও না কেন, সব তোমার রোজা কবুল হবে না, তোমার হজ কবুল হবে না, তোমার কোরআন কারিম 80 মাস তেলাওয়াত করলে কবুল হবে না। আল্লাহর ঘর ভরে দিয়ে বলো, ও আল্লাহ আপনাকে মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জলদি করে যা মায়ের পা ধরে বলো আম্মা জান, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এরা নবীর উম্মতের দল। আজকে মাহফিলে মধ্যে অনেকের মা নেই, অনেকের বাবা নাই, যাদের মা নাই বলেন তো তারা কি মা ডাকতে পারে? পারে? যাদের আব্বা জান না, আমি বুঝি আমার আব্বা জানের কত কদর, আমি বুঝি আমি আমার আম্মা জানের কত কদর। এরা নবীর উম্মতের দল। আমি যখন ছোট বেড়াছিলাম, আমার বয়স যখন 7 বছর, আমার আব্বা জান মারা যান, আমার আম্মা জান তেলে তেলে মানুষের বাড়িতে কাজকর্ম করে, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আমাকে হাফেজ কোরআন বানার জন্য আল্লাহর ঘরে দিয়েছেন। এরা নবীর উম্মতের দল। কেমনে বুঝাই, কেমনে বুঝাই যুব, এখন তুই বুঝবা না তোমার মা বাবার কি কদর, এখন তুই বুঝবা না তোমার মায়ের কি সম্মান, এখন তুই বুঝবা না তোমার বাবার কি সম্মান। এরা নবীর উম্মতের দল। অনেক যুবক, অনেক মুরব্বী এখানে রয়েছে, যারা বাড়িতে গিয়ে দেখবে অনেকের মা নাই, অনেকের বাবা ডাক নাই, আছে না নাই। এরা নবীর উম্মতের দল। আমি প্রায় প্রায় মায়ের পা আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কোরআনে হাত দিয়ে বললাম, আজকে যখন মাহফিলের মধ্যে এসেছি, মায়ের পা খানা পান্দা করে ধরে বলে আম্মা যা, ও আম্মা যা, ছোট্ট বেলা বাবাকে হারাইছি, আপনিও তো বয়স্ক হয়েছেন আম্মা জান, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন আমাকে হাফেজ কোরআন বানায়। প্রায় প্রায় দিন মায়ের দোয়া লয়, মা বল আল্লাহ আমার এই সন্তানকে হাফেজ বানায় দেন। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন। মা খবরদার খবরদার মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। এরা নবীর উম্মতের দল। দুনিয়াতে কি যা হোক যা কিছু হোক চায় না কেন, মায়ের পায়ের নিচে তোমার জান্নাত, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না যুব। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হুজুর এসেছে, আমি আর একটা কথা বলবো না। অনেকজন আমাকে বলেছে যে হুজুর আমাকে শুধু একটা আজানের কলি শুনে দিন, আপনারা শুনবেন?
আপনাদের কষ্ট হচ্ছে? হুজুর আসছে আমার কথা বলে মোটেও ঠিক হবে না। আপনারা রিকোয়েস্ট করেছেন বলছেন, এই জন্য শুধু একটা কোলে আসবেন। হ্যাঁ, কিসে আদান শুনবেন? মক্কার নাম দিনার না কারে বাইদুল্লাহ ঢাকা বাইতুল কারণ কিসে শুনবেন? মক্কা শুনবেন। আচ্ছা সবে শুনাবো, সর্বপ্রথম শুনাই কারে বাইদুল্লাহ ঢাকা বাইতুল কারণ ইন্তেকাল করেছেন, আল্লাহ তালা তাকে যেন জান্নাতের বাসিন্দা বানায়, আমিন বলেন। শুনেন, দেখবেন রেডিও খুলবেন এরকম করে তেল করেন আদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন أشهد أن لا إله إلا الله خرب لغي خرب لغي سمعت الله رب العالمين হুজুর আসছে আর বলবো না, সময় যদি আরেকদিন থাকে যদি আপনাদের এলাকায় আরেকদিন নিয়ে আসেন শুনাব ইনশাআল্লাহ। কষ্ট করেন আপনারা, মাফ করে দিবেন আমাকে, দীর্ঘক্ষণ আপনারা বসেছিলেন, মাফ করে দিবেন তো, আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হক্কানি আলেম, হক্কানি কারে, হক্কানি মুফতি, মহাদিস আল্লাহ যেন বানে, আমিন বলেন। আর আমিও দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, বিশেষ করে যাদের মা নাই, যাদের বাবা নাই। আহা, আপনাদের কেমনে বুঝায়? যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে যত পারে পা ধরে দোয়া নেন, পা ধরে সম্মান কমবে, কমবে না বাড়বে, বাড়বে। আপনারা বোঝেন না, যুবকরা বোঝে না, যুবকরা বোঝে না যে মায়ের পা ধরে মায়ের সম্মান কমবে না, মায়ের পা ধরে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ।